সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের বিকল্প কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক সহিংসতা ও সংকট নিরসনে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। বলেন, অসুস্থ ধারার এই রাজনীতি দেশকে ধ্বংস করছে, হরতাল অবরোধের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি বেড়ে যাচ্ছে। সত্যিকারের রাজনীতি করতে চাইলে দেশের সাধারণ মানুষের সুবিধা ও মৌলিক চাহিদা পূরণে প্রত্যয়ী হতে হবে। সহিংসতা এবং বিভক্তি দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, তাই ইসলামী দলগুলো একটি জোট তৈরি করতে চায় বলেও জানিয়েছেন নেতারা। এই যে কেয়ারটেকার পদ্ধতি নামক সরকার ব্যবস্থা, এটাকে আমরা বরাবর প্রত্যাখ্যান করি, কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, পার্লামেন্ট রেখে নির্বাচন করা, এগুলার আমরা বিরোধিতা করি। শর্তহীনভাবে সংলাপ বা আলোচনায় বসতে হয়, এইটাই যদি কোনো কেউ সমাধানের পথ খুঁজতে পায় তাহলে শর্ত ছাড়াই আমাদেরকে বসতে হবে এবং সেখানে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে।